বিশ্বকাপ খেলা অনেক গর্বের এত বড় একটি ইভেন্টে পারফর্ম করাটাও জরুরি আর সেটাই করে দেখাতে চান টাইগার লেগ স্পিনার রিশাদ হোসেন হতে চান আসরের সর্বোচ্চ উইকেট শিকারী এছাড়া বিশ্বকাপে ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন ডিপার্টমেন্টেই বড় অবদান রাখতে চান এই স্পিনার নতুন কোচ মুশতাক আহমেদের পরামর্শ বেশ কাজে দিচ্ছে বলে মন্তব্য করেন তিনি রিশাদ হোসেন কদিন আগেও এই নামটা খুব একটা পরিচিত ছিল না ঘরোয়া লিগও নিয়মিত ম্যাচ পেতেন না এই লেগ স্পিনার তবে এক হাতরুর বদৌলতে বদলে গেছে ভাগ্য জাতীয় দলে প্রথম দিকে আশানুরূপ পারফর্ম করতে না পারলেও বারবার সুযোগ মিলেছে একাদশে এখনই রিশাদ কি ভাবা হচ্ছে বিশ্বকাপে বাংলাদেশের জন্য বড় অস্ত্র যার প্রতিদান দিতে চান টাইগারদের এই তরুণ তুর্কি সবারই স্বপ্ন থাকে নর্মালি আমারও আছে তো বিশ্বকাপের হয়ে খেলাটা আমার জন্য অনেক প্রাউডের একটা ব্যাপার তো চেষ্টা করবো যে নিজের সামর্থ্য সর্বোচ্চটা দেওয়া দলের প্রতি আমি ব্যাটিং বোলিং ফিল্ডিং তিন চার দিয়ে অবদান রাখতে চাই বিশ্বকাপে ঠিক আগেই টাইগারদের ডাগআউটে যোগ দেন পাকিস্তানের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য মুস্তাক আহমেদ তিনিও লেগ স্পিনার হওয়াতে সবচেয়ে বেশি উপকার হয়েছে ঋষাদের তার পরামর্শ কাজে লাগিয়ে বিশ্বকাপে নিজের সেরাটা নিংড়ে দিতে চান একুশ বছর বয়সেই স্পিনার স্বপ্ন দেখছেন আসলে সর্বোচ্চ উইকেট শিকারি হওয়ার উনি ওনার অভিজ্ঞতাগুলো শেয়ার করতেছে যে উনি বিশ্বমঞ্চে কিভাবে উনি সময়টা দাপড়তে ছিল আর কি তো প্রশ্ন এরকম কথা বলতেছিলাম যে ওই সব মঞ্চে বড় বড় মঞ্চে কীরকম করে পারফর্ম করা যায় উনি বলতেছিল যে বিশ্ব মঞ্চে যত ঠান্ডা থাকা যায় তত ভালো পারফর্ম করার সুযোগ থাকে তো আমি এগুলো ইনশাল্লাহ চেষ্টা করবো যে এখানে ডেলিভার করার জন্য নামের পিছনে আমি দেখতে চাই ওয়ার্ল্ড কাপের হাই উইকেটটা দেখতে চাই অবশ্যই যেহেতু আপনি বলার শুধু বলিং নয় মার্কুটে ব্যাটিং দিয়েও সবার মন জয় করেছেন ঋষাদ লোয়ার অর্ডারে তার এমন পারফরমেন্স বড় ভূমিকা রাখছে দলে স্বাচ্ছন্দ্যে বড় বড় শটও খেলতে পারেন তিনি যার জন্য নিজের প্রতি বিশ্বাস থাকাটা জরুরি বলে মত তার যদিও নিজের ব্যাটিংয়ে এখনও অনেক উন্নতি করতে হবে বলে মনে করেন ঋষাদ ক্রিকেট খেলা শুরু করেছে তখন লেগ ছিলাম কিন্তু মনে মনে একটা মনে করি আমি দেশকে কিছু দেওয়ার জন্য আমাকে তিন সাইড থেকে দিতে হবে তিন সাইড থেকে দিতে গেলে আমাকে একটু হার্ড ওয়ার্ক করতে হবে ব্যাটিংয়ের এর দিক থেকেও তো আমি চেষ্টা করছি আর কি যে ব্যাটিংটা একটু ইম্প্রুভ করার জন্য সব ব্যাটসম্যানে চাই যে বড় বড় শট খেলতে তো আমি নর্মালি ওরকমই চাই যে বাউন্ডারির দিকে বেশি নিজের প্রতি বিশ্বাস রাখাটা সবচেয়ে ইম্পর্টেন্ট ছক্কা মারার জন্য এবং অলরাউন্ডার হিসাবে আমি আমার অনেক ধাপে এগিয়ে দেখতে চাই আমি নিজেকে এখন পর্যন্ত ষোলো ইনিংসে পনেরো উইকেট শিকার করেছেন আর ইনিংসে ব্যাটিং করে তার রান হোসেন সময় সংবাদ এক এদিকে নতুনত্ব এসেছে টাইগারদের টি টোয়েন্টি বিশ্বকাপ জার্সিতে চিরাচরিত লাল সবুজের প্রাধান্যের পাশাপাশি এবারই প্রথম হাতার বর্ডারে ব্যবহার করা হয়েছে সোনালি রং আবহাওয়ার কথা বিবেচনা করে কাপড়েও আনা হয়েছে পরিবর্তন তবে এখন পর্যন্ত সমর্থকদের অফিসিয়াল জার্সি কেনার ব্যাপারে নেওয়া হয়নি কোনো সিদ্ধান্ত মূল জার্সির পাশাপাশি অনুশীলন জার্সিতেও আছে আধুনিকতার ছোঁয়া স্বপ্নের বিশ্বকাপ আবেগের বিশ্বকাপ জার্সি কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান নয় মধ্যরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে বিসিবি জানান দিয়েছে কেমন হয়েছে এবারের টাইগারদের বিশ্বকাপ জার্সি কোথায় এই বিশ্বকাপ জার্সিটা অন্যবারে চাইতে আলাদা কিংবা এই জার্সির বিশেষত্বই কি গোটা বিষয় নিয়ে কথা বলবো স্পোর্টস অ্যান্ড স্পোর্টসের সত্ত্বাধিকারী মাহাদাবুদ্দিন সেন্টুর সঙ্গে সেটু ভাই আপনাকে স্বাগত এবারে জার্সিটা কেন অন্যবারে চাইতে আলাদা আমাদের যে প্রথম পতাকার যে কালার ওই গোল্ডেন কালারটা এখানে ইমপ্লিমেন্ট করা হয়েছে এটা যদি আপনি একটা বিশেষত্ব বলতে পারেন আদার হ্যান্ড বলতে পারেন আমরা লোগোগুলিকে খুব স্পেশালাইজড করেছি এবার খেলা হচ্ছে আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজের দুই ধরনের কন্ডিশন যে ডিএসএমটা এটা হচ্ছে ওখানকার ওয়েদার অনুযায়ী আমরা

আপনাদের জন্য কাজটা করা মানে নতুন নতুন রং নিয়ে কাজ মানে কাজ করাটা একটু বেশি টাফ হয়ে যায় কিনা আইসিসি ইভেন্টের দুইটা জার্সি হতো তো এখন একটা জার্সি হয় আগে একটা হতো যে লালকে প্রাধান্য দিয়ে এর সাথে সবুজের টেক্সচার নিয়ে আসা বা সবুজের একটা কালার সংমিশ্রণ করা আর এখন যেটা হয় যে একটাই যেহেতু জার্সি হয় এখন সবুজকে প্রাধান্য দিয়ে লালের একটা অংশ নিয়ে আসে প্র্যাকটিস কিটটা অলমোস্ট আগেরই প্র্যাকটিস কিটটা একটু আমরা একটু হালকা একটু চেঞ্জ করেছি ডিপ কালার ইউজ করা হয় যেটাতে হয়তো সান অ্যাবজার্ভ করে বেশি ডার্ক কালার ইউজ করে একটু লাইট কালার ইউজ করা হয়েছে যেন স্বস্তিদায়ক হয় আর কি দর্শক তারা যদি জার্সিটা কিনতে চায় দেশ কিংবা দেশের বাইরে সেক্ষেত্রে আসলে আপনাদের পক্ষ থেকে কিংবা তাদের করণীয় বিসিবি প্রোডাক্ট আমি আসলে এটা অন করি না এবং আমার কোনো রাইট নেই জিনিসটা সেল করার তো এটা বিসিবি যেহেতু প্রোডাক্ট আমি শিওর যে হয়তো বা নেক্সট কোন এডিশন ইহাজে বিসিবি নিজের প্ল্যাটফর্ম থেকে সেল করবে অনেক অনেক ধন্যবাদ আপনাকে দর্শক জার্সি উন্মোচন হয়ে গেছে যেই বিশ্বকাপের সবশেষ আনুষ্ঠানিকতা সেটাও সেরে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই দলটা আপনার এই দলটা আমাদের এই দলটাকে ভালোবাসুন কারণ এই দলটাই আপনাকে হাসাবে আনন্দাশ্রুতে ভাসাবে মাহবুব রিমন সময় সংবাদ ঢাকা এবার দেশের ফুটবল প্রসঙ্গ বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচ সামনে রেখে আগামী ত্রিশ পে দল ঘোষণা করবে বাংলাদেশ ফুটবল ফেডারেশন একজন থেকে প্রস্তুতি গেম শুরু করবে হাভিয়ার কাব্রেডার দল তবে বাছাই পর্বের ম্যাচের আগে স্বস্তিতে নেই কোচ নিষেধাজ্ঞার কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বিশ্বনাথ ঘোষ ও মজিবুর রহমান জনিকে পাচ্ছেন না তিনি অন্যদিকে হামজা চৌধুরীকে বাংলাদেশের হয়ে খেলাতে আট ঘাত বেঁধে নেমেছে বাফে। দেশের ফুটবলের দীর্ঘদিন ধরেই আলোচনায় ব্রিটিশ বংশোদ্ভূত ফুটবলার হামজা চৌধুরী লাল লালসবুজ জার্সিতে তার খেলার আগ্রহ নিয়ে সময় সংবাদের প্রতিবেদন প্রকাশের পর শুরু হয় লেস্টার সিটি মিডফিল্ডারের বাংলাদেশি পাসপোর্ট প্রস্তুত প্রক্রিয়া কিছুদিন আগেই লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে যান হামজা চৌধুরী তবে প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে যাওয়ায় পুরো কাজ সম্পন্ন না করেই ফিরতে হয় তাকে এবার হামজার বাংলাদেশি পাসপোর্টের বিষয়ে আট ঘাট নেমেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন হামজা যখন যেদিন গেছিল সেদিন তার কয়েকটা কাগজ শর্ট ছিল যে কারণে সেদিন একটা সিস্টেমে কিন্তু আপলোড করা সম্ভব হচ্ছিল না হয়তো ছোট কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল সে চলে গেছে এবার এরপর কথা হয়েছে আমার হাইকমিশনার সাথে সে এরপর যখনই যাবে তার কাজগুলো সুন্দরভাবে করা হবে কিন্তু তার পরবর্তীতে সে আবার ছুটিতে চলে গেছে ভ্যাকেশানে গেছে ঠিক যখনই সে নেক্সট অ্যাভেলেবেল থাকবে বাকি প্রক্রিয়াগুলো আমরা সামনে এগিয়ে নিয়ে যাব এবং তার জন্য যে আমাদের ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো ফলো করতে হবে সেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো আমরা আমাদের ফলাফলের মধ্যে আমরা রাখছি হামজা ছাড়াও মোহামেডানের স্ট্রাইকার সোলেমান দিয়াবাতেকেও বাংলাদেশের হয়ে খেলানোর প্রক্রিয়া শুরু করেছে বাফুফে মালির এই স্ট্রাইকারের প্রক্রিয়া ভিন্ন হলেও শিগগিরই তার বিষয়টিও শেষ করা হবে বলে জানিয়েছে ফেডারেশন এদিকে বিশ্বকাপ বাছাই পর্বের বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী জুনে বাংলাদেশ প্রিমিয়ার লিগ শেষ হলেই ঘোষণা করা হবে দল একজন শুরু হবে প্রস্তুতি ক্যাম্প আমাদের ক্যাম্প শুরু হবে এক তারিখে পয়লা জুন যেহেতু আমাদের লিগের শেষ ম্যাচ হচ্ছে উনত্রিশে জুন আমরা আশা করছি আমাদের প্লেয়ার তালিকা আমরা রিলিজ খারাপ প্লেয়ার তালিকা আমরা রিলিজ করতে পারবো

অপেক্ষায় আছি তারে কাজী চোট কাটিয়ে ফিরে আসবে আমরা তার ক্লাবের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি ফাহিমের বিষয়টিও একই প্রথম ম্যাচের আগে অনুশীলনের জন্য বেশি সময় পাবো না তবে আমি মনে করি এটাই যথেষ্ট সময় অস্ট্রেলিয়ার বিপক্ষে যতটা সম্ভব লড়াই করতে চাই আমরা দুই ম্যাচ নিয়ে বেশ আশাবাদী ছয় জুন বসুন্ধরা কিংস অ্যারেনায় অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে জামাল ভুইয়ার দল রিফাত ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা ফুটবল না পারলেও পারল অ্যাথলেটিক্স দেশের ফুটবলের জন্য বিশেষভাবে বঙ্গবন্ধু স্টেডিয়াম সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও সেই স্টেডিয়ামে অ্যাথলেটিক্স ট্র্যাকে আয়োজিত হলো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স অ্যাথলেটিক্সকে সচল রাখতেই বঙ্গবন্ধু স্টেডিয়ামে আয়োজন করা হয় এবারে আসর তবে স্টেডিয়ামের বিভিন্ন অব্যবস্থাপনায় চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের জরাজীর্ণ বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রাণের স্পন্দন দীর্ঘদিন সংস্কারাধীন স্টেডিয়ামে গড়ালো শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্স দু দেশের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়দের নিয়ে নতুন রূপ পেল স্টেডিয়ামটি বসেনি গ্যালারি শেড কিংবা ফ্লাড লাইট কোনো রকম জোরা তালি দিয়ে অ্যাথলেটিক্স ট্র্যাকের কাজ সম্পন্ন হলেও সেখানেও আছে নানা ধরনের অসঙ্গতি এত সব সমস্যা নিয়েই অ্যাথলেটিক্স গড়িয়েছে ট্র্যাকে তবে চরম ভোগান্তিতে পড়তে হয় অংশগ্রহণকারীদের এখানে একটা জাতীয় মানের খেলা চালানো কিন্তু অত্যন্ত দুরূহ ফ্লাড লাইট নাই ইলেকট্রিসিটি নাই এই যে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সংস্কার কাজ চলছে অ্যাথলেটিক্সের যে একটা মানে মাঠ শো অনেক কিছু হলো আমাদের সাথে কিন্তু ওইভাবে সমন্বয়ে কোনো মিটিং করা হয়নি আমাদের কাছে থেকে কোনো আমরা কীরকম একটা মাঠ দেখতে চাই এটা কিন্তু বলা হয়নি টার্ফ হচ্ছে পাশাপাশি ওয়ার্ক কাজ হচ্ছে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে কিন্তু এইটা যদি আমরা ইমিডিয়েট না বসাতাম এর চেয়ে বড় ক্ষতি হয়ে যেত আমাদের তরুণদের আমাদের অ্যাথলেটদের সমস্যা থাকলেও এই জুনিয়র মিট থেকে উঠে আসা অ্যাথলেটদের নিয়ে বিশেষ পরিকল্পনা রয়েছে ফেডারেশনের এখান থেকে বাছাই করা অ্যাথলেটদের নিয়ে হবে বিশেষ ক্যাম্প খেলার পূর্বে আমরা কিন্তু ক্যাম্পের চিন্তা করে রেখেছি আমরা ইমিডিয়েট বসবো এটা বোধ হয় দিন টেন ডেজ যদি আমরা জায়গা পাই যেহেতু আমাদের জানের স্থাপনা নাই বিকেএসপি ছাড়াও আমরা এখানে চাচ্ছি যে কোনো যদি আবাসন পেয়ে যাই আমরা একদম খুব তরিত গতিতে সিলেকশন কমিটি বসে আমরা তাদেরকে ক্যাম্প করব। শেখ কামাল জুনিয়র অ্যাথলেটিক্সের এবারে রাশরে হয়েছে বেশ কিছু রেকর্ড। এই টুর্নামেন্টের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের মেলে ধরার দ্বার উন্মোচন হবে বলে প্রত্যাশা অংশগ্রহণকারীদের। আমি 400 রিলেতে গোল্ড পেয়েছি এবং 400 এ গোল্ড পেয়েছি। অনেক সুন্দর একটা খেলার আয়োজন করা হয়েছে যাতে জেলার অ্যাথলেটগুলা তাদের ভিতরে প্রতিভাটা মানে বের করতে পারবে। ইন্টারন্যাশনাল পর্যায়ে আমি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাই অনেক বড় অবদান রাখতে চাই। আমাদের কোনো কোচ নেই আমি নিজেই সর্বোচ্চ পদক অর্জন করে শীর্ষে আছে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান তাজিন খন্দকার সময় সংবাদ ঢাকা ঘূর্ণিঝড় রেমালের প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনে ও প্রাকৃতিক দুর্যোগের কারণে শহীদ মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামের মাঠ অনুপযুক্ত থাকায় স্বাধীনতা দিবস হ্যান্ডবল প্রতিযোগিতার ফাইনালে অংশ নেওয়া দলগুলোকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয় টুর্নামেন্টে পুরুষ বিভাগে যৌথ চ্যাম্পিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশ আনসার ও ভিডিপি আর নারী বিভাগে বাংলাদেশ আনসার ও ভিডিপি এবং বাংলাদেশ পুলিশ হ্যান্ডবল দলকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করে টেকনিক্যাল কমিটি সমাপনী অনুষ্ঠানে খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি মোহাম্মদ আখতা হোসেন ও হ্যান্ডবল ফেডারেশনের কর্মকর্তারা ছেলেদের বিভাগে সেরা খেলোয়াড় বিজিবি মেহেদি হাসান এবং পুলিশের রুবিনা জিতেছেন মেয়েদের সেরা খেলোয়াড় সুবিধা বঞ্চিত ত্রিশ নারী ফুটবলার নিয়ে রাজশাহীতে শুরু হয়েছে বারো দিনব্যাপী ফুটবল প্রশিক্ষণ ক্যাম্প বিশেষ এই ক্যাম্পের আয়োজন করেছে ক্রীড়া পরিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশ আয়োজকরা জানান নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারের সকল ধরনের সুযোগ সুবিধা নিশ্চিতে বদ্ধ পরিকর্তারা আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্যের রিপোর্ট রৌদ্রোজ্জ্বল উন্মুক্ত খেলার মাঠে ছোটাছুটি করছে একদল কিশোরী রংবিরঙের জার্সি গায়ে জড়িয়ে ফুটবলে মেতে উঠেছেন তারা সমাজের চোখে যারা পিছিয়ে পড়া তবে ফুটবল খেলায় আগ্রহী রাজশাহীর এমন ত্রিশ ফুটবলারের জন্য বিশেষ এই প্রশিক্ষণের আয়োজন করেছে ক্রিয়া প্রতিদপ্তর ও ইউনিসেফ বাংলাদেশ রাজশাহী রেলওয়ে স্টেশন মাঠে প্রশিক্ষণ ক্যাম্পের উদ্বোধনের পর খেলোয়াড়দের জার্সি ও বুট দেয়া হবে ফুটবলারদের প্রত্যাশা এখান থেকে প্রশিক্ষণ নিয়ে তারা একদিন বড় ফুটবলার হবেন সাবিনাতের মতো খেলে উজ্জ্বল করবেন দেশের নাম আমি ফুটবল খেলতে পছন্দ করি আমার অনেক স্বপ্ন যে আমি ফুটবলার হব দেশের নাম উজ্জ্বল করবো বারো দিনে প্রশিক্ষণে এসেছিলাম তো এখানে ফুটবল খেলা আমাদের অনেক ভালো লাগে প্রশিক্ষণ নিয়ে অনেক ভালো লাগছে আয়োজকরা জানা নারী ফুটবলকে এগিয়ে নিতে সরকারের সকল সুযোগ সুবিধা তৃণমূলে পৌঁছে দিতে বদ্ধ পরিকর্তারা মেয়েদের ফুটবল কিভাবে সামনে এগিয়ে যাবে আপনি তো সুযোগ করবেন সুযোগ করে দিতে হবে দিলে তো প্রতিভা বিকাশ হবে যারা পিছিয়ে আছে তাদেরকে আমরা খেলায় সম্পৃক্ত করার জন্য এবং সরকার কর্তৃক প্রদত্ত সকল সুযোগ সুবিধা তাদের কাছে পৌঁছিয়ে দেওয়া নিশ্চিত করার জন্য যা যা করা দরকার ক্রীড়া পরিদপ্তর সেটি চেষ্টা করছে তারপর আমাদের ত্রুটি আছে আমরা আমরা কাটিয়ে ওঠার চেষ্টা করছি সুবিধা সুবিধা বঞ্চিত বঞ্চিত না নিজেরাই সমাজকে এদেরকে বানিয়ে ফেলেছি কিন্তু আমরা চাই যে এরা সকলে ক্রীড়াঙ্গনে আসুক নিজেদেরকে বিকশ করুক নিজেদের খেলাধুলার সাথে সাথে শারীরিক চর্চার সাথে সাথে নিজেদেরকে নিজের জীবনের একটা লক্ষ্যে এরা পৌঁছাক এর লক্ষ্যে নিয়ে আমাদের এই কার্যক্রম এর আগে আমরা ইউনিসেফের সহযোগিতায় এক সপ্তাহ ব্যাপী আমরা এখানেই প্রশিক্ষণ মেয়েদেরকে দিয়েছি ভারতের থেকে ষোলো বছরের মেয়েরা এই প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণের সুযোগ পেয়েছে মূলত ফুটবল খেলায় তাদের দক্ষতা উন্নয়ন ও খেলোয়াড় সুলভ মানসিকতার উপর গুরুত্ব দিয়ে এই ক্যাম্পের আয়োজন করা হয় সময় সংবাদ রাজশাহী সিলেট জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ডিএসএ কাপ বাছাই দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে সোমবার সন্ধ্যায় সিলেট জেলা স্টেডিয়ামের মোহাম্মদ আলী জিমনেশিয়ামে পুরস্কার বিতরণ করা হয় খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান প্রতিযোগিতায় বেস্ট রাইজিং খেলোয়াড় হন সাফন স্বাধীন অর্জন এছাড়া মনির হোসেন মানস সাহা ও জাহিদ সনাতনের হাতেও তুলে দেওয়া হয় পুরস্কার তিন তিনদিনব্যাপী টুর্নামেন্টে বিভিন্ন বয়সী মোট পঁয়ত্রিশ জন দাবারও অংশগ্রহণ করেন নীলফামারীর সৈয়দপুরে সংবর্ধনা পেয়েছেন দক্ষিণ এশিয়ান সেপাক চাক্র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া তিন খেলোয়াড় নেপালে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হওয়া টুর্নামেন্টে অংশ নিয়েছিলেন তারা দুপুরে সৈয়দপুর উপজেলার হলরুমে সংবর্ধনা পান ববিতা রানী আইরিন খাতুন ও দীপা সরকার তিনজনের এই দলটি বাংলাদেশের হয়ে জিতেছেন ব্রোঞ্জ পদক প্রত্যেককে ক্রেস্ট ও নগদ পাঁচ হাজার টাকা তুলে দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার ও ক্রীড়া সংস্থার সভাপতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা তাদের এমন অর্জনে উচ্ছ্বসিত পুরো নীলফামারি ক্রীড়া সংস্থা এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন এরপর প্রবাসের সময় থাকবেন ফয়সাল আপনাকে ধন্যবাদ ইকবাল প্রবাসের সময় নিয়ে ফিরছে কিছুক্ষণ পর সঙ্গে থাকুন সময়